আগে আমি কয়েকটা জিনিস একটু দেখায় তারপরে অপেক্ষা করেন এই হাদিস এটা কি যথেষ্ট বড় দেখা যাচ্ছে না না আমি মানে বুঝতে পারিনি এখান থেকে জুম করা জন্য প্রথমে সমস্যা ছিল আচ্ছা আমি আরেকটু বড় করে দিচ্ছি আমি জুম করে নিচ্ছি স্ক্রিনে সমস্যা নেই হ্যাঁ এইটা একটু জোরে জোরে আমাদেরকে পড়ে শোনান সে তার গন্তব্য স্থলে যায় এবং এটুকু না 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 শুরু থেকে শুরু থেকে শুরু থেকে একেবারে শুরু থেকে আবু বকর থেকে তাই তো না এই এইখান থেকে এইখান থেকে করেন একদা থেকে আচ্ছা একদা আমি মসজিদে নবমীতে প্রবেশ করলাম রসুল্লাহ সাল আলি সাল্লাম তথায় উপবিশ উপবিষ্ট ছিলেন এবং সূর্য অন্তমিত হলে তিনি বললেন হে আবু হে আবু যা এক সেকেন্ড হে আবু যার জানো এই সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহ ও তার রসুলি ভালো জানে আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সে তার গন্তব্যস্থলে স্থলে যায় এবং আল্লাহর কাছে শীত অনুমতি যায় তখন তাকে অনুমতি দেওয়া হয় পরে একদিন যখন তাকে বলা হবে সেদিক থেকে হ্যাঁ আমি এই হাদিসটা জানি যেদিক থেকে এসেছো সেদিকে ফিরে যাও অনন্তর তা অচল স্থল থেকে উদিত হবে আচ্ছা ঠিক আছে আপনি পড়লেন আরেকটা হাদিস আমরা পড়ি রাতের বেলা তাহলে সূর্যটা কই থাকে ভাই

আপনি বলতে চাচ্ছেন যে বিজ্ঞান এখন পর্যন্ত এই জিনিসটা বের করতে পারেনি ভবিষ্যতে একদিন হয়তো বের হবে যে আসলে রাতের বেলা সূর্যটা আসলে কোথাও যায় সেখানে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেকি করে সারা রাত ইবাদত বন্দেকি করে সকালবেলা হচ্ছে গিয়ে আহ আল্লাহ পাক অনুমতি দিলে তখন আবার সূর্যটা উদিত হতে পারে এটা আপনি বলতে চাচ্ছেন যে এটা এখনো বিজ্ঞান তো সবকিছু বের করতে পারে নাই একদিন হয়তো বের করতে পারবে যে এটা আসলে মানে এটাই আসলে সত্য যেহেতু হাদিস এটা বলা আছে এটাই সত্য কিন্তু বিজ্ঞান এই জিনিসটা বুঝতে পারছে না এখনো বিজ্ঞানের এখনো সেই আমাদের এখনো সেই পরিমাণ জ্ঞান টান হয় নাই এটার কারণে আমরা বুঝতে পারছি না তাই তো এবার আমি বলি এক সেকেন্ড আমি মানে আপনি যেরকম ভাবে বিষয়টা ব্যাখ্যা করলেন ঠিকই আছে হয়তো আমার মানে কথাটা ওরকমই ছিল কিছুটা কিন্তু আমি অন্য কিছু বোঝাতে চাইছি যেমন ধরুন মানে একটু জোরে বলেন একটু জোরে বলেন কথা আসতে হয়ে গেছে একটু জোরে বলেন শুনতে পাচ্ছেন আর একটু জোরে আরেকটু কাছে এসে বলেন কাছে অনেকটাই তো কাছে আছে মোবাইল

এবং সেই সেই ধর্মের লোক এসে আপনাকে বগল যেতে বাজেতে এই যে কত চমৎকার যদি অন্য কোন ধর্মে বলা থাকতো আপনার ধর্মে না অন্য কোন ধর্মে বলা থাকতো তাহলে কি এইটার এইটার পেছনে একটা অলৌকিক কিছু আছে সেটা আপনি হিসেবে গ্রহণ করতেন নাকি আপনি এই গল্পটাকে এরকমের একটা গল্পকে গাজাখুরি একটা কথা হাস্যকর অশিক্ষিত মূর্খ মানুষের একটা কথা বলে গণ্য করতেন

সেটা তো বুঝতেছি না আচ্ছা এখন আপনার আমরা একটু পৃথিবীটাকে একটু দেখবো হম ভাই আমরা একটু পৃথিবীর একটা ইয়া দেখি পৃথিবী আসলে কিরকম সেটা আমরা একটু দেখি ওনার তো ওনার তো পদূষণ এখানেই শেষ ওনার বেজমেন্টই তো হচ্ছে অন্ধবিশ্বাস নিজের তর্ক করতে আসছে এটা তো তার জন্য আমাদের জন্য দুজনের জন্য ওয়েস্ট অফ টাইম কেননা তার ধর্মে সে তো বলেই দিল তার ধর্মে যত গাঁদা জিনিস থাকুক সে 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 সেটাকে সত্তর হিসেবে মেনে নেবে এই জন্য শুধুমাত্র এই জন্য বিকশের আগে থেকেই সূর্যটা বের হয়ে গেছিল এরকম ঘটনা ঘটছিল কিন্তু বিজ্ঞান তো এখনো এই জ্ঞানটা হ্যাঁ বিজ্ঞান তো আমাদের তো জ্ঞান সীমাবদ্ধ বিজ্ঞান তো এখনো সেটা বের করতেই পারলো না বিজ্ঞান তো অনেক ছোট শিশু ওরা তো কিছু বোঝে না এটার ভিতরে অনেক মানে অলৌকিক বিষয় আছে অনেক মজেদা আছে অনেক কেরামতি আছে আল্লাহ মানে ভগবান পাকের কুদ্রত আছে কিন্তু বিজ্ঞান এটা বের করতে পারছে না এটা বললে কি উনি মানবেন নাকি এটা বললে উনি মানবেন না হিন্দু ধর্মের গল্পটা কি মুসলিম ভাই এটা বললে কি মানবেন সরি ভাই আরেকবার রিপিট করুন একটু বুঝতে পারিনি বিষয়টা আপনি কি আগের কথাটি আরেকবার রিপিট করলেন না আগের কথাটা আরেকবার রিপিট করে নি আগে আগের কথাটার সাথে এডি একটা এডিশনাল কোশ্চেন করেছি যে যে মনে করেন একটা হিন্দু ধর্মের একটা লোক এসে আপনাকে বলল যে তাদের ধর্মগ্রন্থে একটা কথা আছে যে সূর্যকে হনুমান খেয়ে ফেলছিল তারপর আবার হাগু করছে আবার সাথে মানে সীমাবদ্ধ জ্ঞান তো বিজ্ঞানের এই জন্য বিজ্ঞান এখন এটা বের করতে সক্ষম হয়নি কিন্তু আপনার এটা বিশ্বাস করতে হবে এটা বললে কি আপনি এটা মানবেন নাকি মানবেন না এই যুক্তিটা আপনি কি আমার যুক্তি মতো জিজ্ঞেস করছেন তাহলে আমি সেই উত্তরই দেব আপনার কাছে তো কোনো যুক্তি নাই ভাই আপনার কাছে একটা অন্ধবিশ্বাস আছে আমার এই জিনিসটা কি বুঝতে পারছেন না যে আপনার কাছে কোনো যুক্তি নাই আপনার কাছে একটা অন্ধবিশ্বাস আছে আপনি বলছেন আমার অন্ধবিশ্বাসটা আমার ও হিন্দু অন্ধবিশ্বাসটা হিন্দুর হিন্দু অন্ধবিশ্বাসটাকে আমি হাসাহাসি করি হিন্দুর অন্ধবিশ্বাসটাকে নিয়ে হিন্দু আমার অন্ধবিশ্বাসটাকে নিয়ে হাসাহাসি করে ঠাট্টা-তামাশা করে আমি এই কারণে হিন্দু ধর্মের অন্ধবিশ্বাসটা আমি অন্ধ করি না আমার ধর্মের অন্ধবিশ্বাসটা হিন্দু অন্ধ বিশ্বাস করে না আপনার কাছে যেটা আছে সেটা তো একটা অন্ধবিশ্বাস যে যেহেতু আমি ভাই মুসলিম পরিবারে জন্মাইছি ভাই আমার তো ভাই কর্ত কি আর করার আছে আমার তো ইসলাম ধর্মে অন্ধবিশ্বাস করতে হবে যত গাজাখুরি কথাই লেখক না লেখা থাকুক না কেন সেটা তো আমার অন্ধবিশ্বাসই করতে হবে আচ্ছা একটা সেকেন্ড আসিফ ভাই আমি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে মুসলিম ভাই যেন বলেন আপনি তো বলেন যে আপনাকে যদি কেউ এসে বলে যে হনুমান ইয়া খেয়ে ফেলেছিল সূর্য খেয়ে ফেলেছিল ওটা আপনি বিশ্বাস করবেন এটাকে আপনি গাজাখুরি কথা মনে করবেন এটা আপনি বলেছিলেন না মুসলিম ভাই আচ্ছা আমার আমার আপনার কাছে একটা জেনুইন প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে এই কথাটা যদি কোরআন হাদিসে লেখা থাকতো তাহলে কিন্তু বিশ্বাস করতেন এক সেকেন্ড ভাই আমি একটা কথা বলি আগের বারে আমাকে অপশন দেওয়া হয়েছিল উত্তর হ্যাঁ অথবা নাই দেওয়া আমি লং সেন্টেন্সে উত্তর দিইনি তবে যদি আমার মানে লং সেন্টেন্সে যদি উত্তর চাইতেন তখন আমি অবশ্যই বলতাম এটা হতেও পারে অথবা নাও হতে পারে কিন্তু আপনারা রীতিমতো প্রেশারাইজ করছিলেন যে উত্তরটা হ্যাঁ অথবা নাই এক কথায় দিতে ওই আমি ডাইরেক্ট না বলে দিই আচ্ছা আমার আমার কথাটা অ্যানসার দেন যদি ঘটনাটা আপনার ইসে লেখা থাকতো যে হনুমান সূর্য খেয়ে ফেলেছে যেটাকে আপনি গাজাখরি কথা মনে করেন সেটা যদি কোরআন হাদিসে লেখা থাকতো তবে কি আপনি সেটাকে বিশ্বাস করতেন লেখা নেই তো

আমি মুসলিম ভাই এক্ড আপনার মুসলিম ভাই আপনি একটু আপনাকে আমি কথা বলছি ভাই আপনি একটু খেয়াল করে দেখেন যখন আমি না কাশির দেখাচ্ছিলাম তখন ওই যে মাছের উপরে এগুলা উনি বললো যে না ভাই

ধরো তোমাকে দশ টাকা দেওয়া হলো একটা কলার দাম দুই টাকা তুমি কয়টা কলা কিনতে পারবে দশ টাকা দিয়ে এই যে মানে আমাদের মুমিন মুসলমান ভাই তখন চিৎকার করে উঠা বলছে ভাই টিচার স্যার আমার তো দশ টাকা দেন নাই কই হাতে তো আমার টাকা না আমি খেলবো না আমি না আমি অঙ্ক করবো না আমি করবো না বাজারে কলা বাজারে কলার তো বারো টাকা আমি কেন 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 টাকা টাকা আমি ধরবো না ধরবো না কিছুতেই ধরবো না কিছুতে ধরবো না কেমন বাচ্চাদের মতো এই টাইপের এই টাইপের ছাত্রের কানটা মালা দিয়া গালা একটা দিয়া বলতে হয় তোকে বলা হয়েছে ধর তোকে দশ টাকা দেয়া হলো ধরো তোকে দশ টাকা দেয়া হইলো ধরো তোকে দশ টাকা দেয়া হলো এছাড়া এই টাইপের বলদার সাথে কথা বলছি দেখেন একজন আসে আমাদের সাথে জেনুইন কথা জেনুইন একটু কথা বলতে আমরা তার কথাটা শুনি তার কথাটা শুনে তার কথাটাকে নিয়ে ওই কথাটা নিয়ে অ্যানালাইসিস করি আমরা যখন তাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিই আমরা যখন তাকে একটা কোয়েশ্চেন করি ভাই অ্যান্সার দিব না ভাই যদি আপনি আলোচনা করতে নাই আসেন তাহলে ভাই একটা কাজ করেন আপনাদের যে ওয়াজ মাহফিল যে ব্যাকর ব্যাকর আছে ওগুলো রেকর্ড করে পাঠাই দেন মেলে পাঠাই দেন ওগুলো খুলে তো কোনো ওই জায়গায় থাকবে শুধু 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 আমাদের সময় নষ্ট করতে আসেন আমি আপনাকে শেষবারের মতো এবং শেষবারের মতো জিজ্ঞেস করতেছি আপনি যেই কথাটাকে হিন্দু ধর্মের যে গল্পটাকে আপনি গাজা গাজাখড়ি মনে গাজা গাজাখড়ি বলে আখ্যায়িত করলেন ওই কথাটাই যদি হাইপোথেটিক্যালি ওই কথাটাই যদি কোনো হাদিসে লেখা থাকতো তাহলে কি এটাকে আপনি সত্য বলে মেনে নিতেন কিনা ইদার কোশ্চেনের কার্ড টু কার্ড অ্যান্সার করবেন না বিদায় নেন যে একটা যদি কোরআনে লেখা থাকতো আমি অবশ্যই বিশ্বাস করতাম

এইরকম যদি স্টেট একটা আয়াতের লেখা থাকতো আপনি ওইটাই তো বিশ্বাস করতেন তাই না পৃথিবীর বিজ্ঞানীরা যতই বলুক পৃথিবী গোলাকার আপনি তো তখন বলতেন না অসম্ভব কোরআনে বলা আছে আমি কোরআনে অন্ধ বিশ্বাস করি কোন বিজ্ঞানী কি কইছে বিজ্ঞান এখনো জানতে পারে পারেনা বিজ্ঞান এখনো বুঝতে পারে পারেনি এটাই তো আপনার স্ট্যান্ড হইতো তখন তাই না ভাই এক সেকেন্ড আপনারা আপনাদের মতো উত্তর আমার কাছ থেকে চাইছেন আপনি তো উত্তর দিয়ে দিচ্ছেন সেখান থেকে কি তো আমরা সেই এই জিনিসটা বের করতেছি আপনি তো স্টেট বলেই দিয়েছেন যে কোরআনে যেটা বলা থাকতো আপনি সেটাই বিশ্বাস করতেন অন্ধ বিশ্বাস করতেন এটা নিয়ে আপনার মানে এটার আসলেই সত্য কি সত্য না এটা আপনার কাছে যায় আসে না আপনার যেটা শুধুমাত্র জানতে আপনি একজন হিন্দু অন্ধবিশ্বাসী যেমন किसे যা আসে না বিজ্ঞান কি কইতাছে আমরা সত্য কিভাবে জানতে পারতেছি সত্য যাচাই কিভাবে করতেছি এগুলা দিয়ে একজন হিন্দু মোল্লাবাদীর কিছু যা আসে না ওর কাছে এরলাই গুরুত্বপূর্ণ হলো ওদের কেতাবে কি লেখা আছে ওদের ধর্মগুরুরা কি কইছে একই একজন খ্রিস্টানের কাছেও ইয়া হইলো ইম্পর্টেন্ট হইলো তাদের গ্রন্থে কি লেখা আছে সে গ্রন্থে যেটা বলছে এটা আমি অন্ধবিশ্বাস করি একই যে কোনো বলদ যে কোনো পৃথিবীর যে কোনো বলদ যে হচ্ছে গিয়ে কোন একটা কিছুতে অন্ধবিশ্বাস করে অন্ধবিশ্বাসী যে কোনো বলদ তো একই কথা বলবে ভাই আমার লেখা আছে এত বিজ্ঞান বিজ্ঞান আবার চেঞ্জ হয়ে যাবে কয়েকদিন পরে পারে পৃথিবী হলো একটা কলমের তাহলে আমরা কি তখন মানে ওইটা ওইটা নিয়ে নাচানাচি করবো নাকি আমার ভাই মানে কেতাব আছে সেই কেতাবে আমি অন্ধবিশ্বাস করি সেটাই সেটাই সত্য আমি এটাই মানে এই টাইপের অন্ধবিশ্বাস নিয়ে যেহেতু আপনি আছেন সেটা আপনি আমাদের সাথে কথা বলতে আসছেন কেন ভাই আপনি অন্ধবিশ্বাস করেন আমাদের এখানে তো যুক্তি নিয়ে কথা হয় যুক্তি প্রমাণ যাচাই বাছাই নিয়ে কথা হয় আপনি অন্ধবিশ্বাস করতেছেন অন্ধবিশ্বাস করেন আপনারা কে করছে আপনি গিয়ে মানে মানে আপনি এবং একজন হিন্দু অন্ধবিশ্বাসী একজন মানে ইহুদি অন্ধবিশ্বাসী সবই তো এক আমাদের কাছে আপনারা অন্ধ অন্ধবিশ্বাস করেন এখানে আসার দরকার কি আপনাদের ঠিক আছে ভাই বুঝলাম আমাকে একটু বলতে দিন একটু বলতে দিন প্লিজ কারণ এখন তো পৃথিবীর সমস্ত মানুষই বিশ্বাস করে পৃথিবী উপবৃত্তাকার অথবা গোলাকার যাই বলুন আহ

এই আলোচনাটা একটু শেষ করি যে আপনি আপনি যেটা আপনি যেটা আপনি যেটা বললেন আমাদের মূল আলোচনা ছিল পৃথিবী ফ্ল্যাট নাকি না এটা নিয়ে আলোচনা ছিল এবং এটার সাথে এই জিনিসটা খুবই প্রাসঙ্গিক এই জন্যই আমি আপনাকে এই জিনিসটা দেখাচ্ছি জি ভাই আচ্ছা এখন এখন আমি যেটা নাকি আপনার কাছে জি আপনার কাছে আলোচনার একটা স্ট্যান্ডার্ড সেট করে দেই যে জিনিসটা আপনি দাবি করবেন যে এটা এটা হচ্ছে মেটাফোরিক্যাল এই জিনিসটা দাবি করবেন সেটার প্রমাণ দিবেন প্রমাণ না দিলে আপনার আপনার ওই দাবিটা যেটা এটা মেটাফোরিক ওই দাবিটা নিয়ে আমি ডাজিনা ফলাই দেব আপনি হাদিসটা একটু পড়েন পরে আমাদের একটু বলেন হাদিসটার মধ্যে কি লেখা আছে ভাই এটা পড়েছি অলরেডি আমি একবার বলেও দিয়েছি হয়তো দু তিনবার এই বিষয়টা নিয়ে আলোচনা আচ্ছা এখানে যে লেখা আছে সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহ ও তার রাসূল ভালো জানে তিনি বলেন তা যেতে যেতে আরশের নিচে সেজদায় পড়ে যায় আচ্ছা সূর্য কোথায় যায় তাহলে সূর্য কি কোথাও যায় নাকি সূর্য স্টেশনারি না সূর্য তার নিজের এতে ঘুরছে নিজের কক্ষপথে সেটা নয় কিন্তু কোথাও যাচ্ছে সূর্য সূর্য কি কোথাও যাচ্ছে না না কোথায় যাচ্ছে না না পৃথিবীর চারপাশে না মানে সূর্য নিজের কক্ষপথে মহাকাশে ঘুরছে কিন্তু সূর্য তো স্থির নয় সূর্য কোথায় যাচ্ছে এখানে যে আপনার নবী যে বলছে যে সূর্য যেতে যেতে আল্লাহর আরশের নিচে সেজদা পড়ে যায় আপনি বলতে পারেন যে হ্যাঁ সেজদা এটা ওই সেজদা না এটা আল্লাহকে ইয়া করে সামথিং এটা আমি আপনাকে দিয়ে দেব কোনো সমস্যা নাই এটা যে আল্লাহর আরশের নিচে যায় বা কোথাও যায় এটা এই জিনিসটা এই জিনিসটার সাথে আমার বাস্তবতার মিলটা দেখান যে সূর্য কোথাও যায় আচ্ছা ফারাজ ভাই একটা জিনিস ওই মুমিন ভাইকে জিজ্ঞেস করে নেওয়া দরকার উনি এই জিনিসটা জানে কিনা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বেসিক জিনিসটা মুসলিম ভাই এক সেকেন্ড একটু থামেন আমার একটা কথা শুনে নেন আমার একটা কথা শুনে নেন একটা বেসিক জিনিস উনি জানেন কি আমার একটু সন্দেহ হচ্ছে মুসলিম ভাই আপনি কি এটা জানেন আপনি যেহেতু ভারতে থাকেন ভারতে যখন রাত আমেরিকাতে যে তখন দিন এটা কি আপনি আপনার জানা আছে নাকি জানা নাই হ্যাঁ ভাই জানা আছে তার মানে আপনি মাদ্রাসা মাদ্রাসা হইলো একটু পড়া লেখা করছেন নাকি হ্যাঁ ভাই আমি ল স্টুডেন্ট আচ্ছা আচ্ছা এবং মানে তার মানে কি তার মানে তো উই পাস থেকে তো সূর্যটাকে দেখা যাচ্ছে আপনার এখানে যখন রাত তখন আছে আমার আগে বুঝতে হবে আপনার আপনার মানে ইয়াটা কি সেটা আগে একটু বুঝে নিতে হবে আমার এখন রীতিমতো সন্দেহ হচ্ছে রীতিমতো সন্দেহ হচ্ছে গোলাকার এই জিনিসটা এই জিনিসটা আপনি জানেন কিনা সেটা আমার এখন খুবই মানে ভাই আলহামদুলিল্লাহ জানি জানি ভাই আলহামদুলিল্লাহ এবং এটাতে আমি খুবই আনন্দ দেব আপনার জন্য আপনাকে আমার খুবই প্রশংসা করতে ইচ্ছা করছে যেটা যে আপনি জানেন বিরাট ব্যাপার আপনি বলেন যে লেখা ছিল যে সূর্য সূর্য কোথাও যায় নিচে যায় কোথায় যায় সাথে বাস্তবতার

অন্য একটা ধর্মের ক্ষেত্রে কাজে লাগে ওনাকে জিজ্ঞেস করব তাহলে সেই যুক্তিটা উনি ওই ধর্মটার ক্ষেত্রে মানবে কিনা উনি এখন ফারাজ ভাই আবার আমি বলে দিই উনি এখন যে যুক্তি দিয়ে এইটা এই হাদিসটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে আমি আরেকটা গাজাখরি ধর্মকে এনে তখন ওনাকে ওনার যুক্তিটা দিয়ে বলবো যে তাহলে কি আপনি সেই গাজাখরি ধর্মটা মানছেন উনি কিন্তু তখন বলবেন যে না এই যুক্তিতে ভাই এই মনে হয় নাসির ভাই উনি কিন্তু লয়ার স্টুডেন্ট উনি কিন্তু যুক্তি বোঝে লয়ার স্টুডেন্ট কিন্তু ওহ হ্যাঁ লয়ার স্টুডেন্ট বলছিলেন না সেই যুক্তিটাই ব্যবহার করে আমি পৃথিবী যেকোনো কাজে ধর্মকে যদি সত্য প্রমাণ করতে পারি তাহলে তো আপনার যুক্তিটার কোন মূল্য থাকতেছে না এটা কি আপনি বোঝেন

তার মানে হচ্ছে আপনি তো তাহলে তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি এখন যে যুক্তিটা আমাদের সামনে দিচ্ছেন সেটা একসেপ্ট করার মতো যথেষ্ট যৌক্তিক কোনো পজিশন না সেটা তো আপনি নিজেই বুঝতেছেন এখন আপনি সেই উত্তরটা দেন এবং একটু পরে এটা মনে রাখেন একটু পরে আপনার কথাগুলাই আমি আপনার ক্ষেত্রে ব্যবহার করব আরেকটা ধর্মের আরেকটা গাজাখড়ি মানে দাবির সপক্ষে তখন দেখবো যে আপনি সেটা মানছেন কিনা বলেন ঠিক আছে আহ থ্যাংক ইউ যেমন ধরুন এই এই বিষয়টাই যেটা ছিলাম যে পর্যন্ত যে এটা ধর্মগ্রন্থ এটা অলৌকিক বিষয় প্রথম কথা থাকবে দ্বিতীয় কথা হচ্ছে সব বিষয় মানুষের যে একটা লিমিটেশনের মধ্যেই পড়ে যাবে মানুষের যতটুকু সীমাবদ্ধতা আছে তার মধ্যেই থাকবে এরকম কোনো বিষয় নেই আমরা শুনবো একটু পরে উনি দুইটা এখন এই দুইটা পয়েন্ট আমি ওনাকে মানে হিন্দু ধর্ম বা ধরেন আফ্রিকার একটা ধর্ম আছে পংকং ধর্ম সেই ধর্মের ভিতরে বলা আছে একটা পংকং দেবতার অন্ডকোশ থেকে মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে হ্যাঁ এবং ওই পঙ্পঙ্গবতাটা আহ বমি করেছে সেখান থেকে পৃথিবীর সমুদ্র সৃষ্টি হয়েছে এবং পংপং দেবতাটা একটা মানে গরুর শিঙের উপরে পৃথিবীটাকে খাড় করে রাখছে এরকম উদ্ভট কিছু কথাবার্তা আছে এখন উনি যেই কথা দুইটা আমাদেরকে বলেছেন যে যুক্তি দুইটা দিয়েছেন যে ধর্মের ভিতরে তো অলৌকিক থাকবে এরকম কিছু জিনিস থাকবে এটা হচ্ছে এক নম্বর যুক্তি দুই নম্বর যুক্তি হচ্ছে যে দুই নম্বর যুক্তিটা ফারেজ ভাই কি বললেন উনি আপনি কি শুনেছেন দুই নম্বর কথাটা

এবং বিচারক বললেন ওয়াও ফ্যান্টাস্টিক তুমি তো অন্ধবিশ্বাস করো ঠিক আছে এটা তো মক্ষম একটা যুক্তি তুমি দিয়েছো যে তুমি তুমি এটা আমি 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 যে যুক্তিটা দিচ্ছি সেটা শুধুমাত্র এই জন্য ট্রু যে আমি অন্ধ অন্ধবিশ্বাস করি এই জন্য ট্রু একই যুক্তি যদি আমাকে অন্য কেউ দেয় একই যুক্তি একই যুক্তি যদি আমাকে অন্য কেউ দেয় যেহেতু আমি ওই বিষয়টা ওই বিষয়ে অন্ধবিশ্বাস করি না এই জন্য ওইটাকে আমি গ্রহণ করব না যুক্তি কি বাল এভাবে কাজ করে আসে ভাই আমরা তিন নম্বরটা শুনবো এবার মুসলিম ভাই আপনি তিন বলেন ভাই আপনারা আমার প্রত্যেকটা কথা অন্য প্রচার করছেন আমাকে তিন নম্বরটা বলেন এছাড়া যদি অন্য কোনো কথা বলেন বের করে দিব তিন নাম্বারটা বলেন বলুন

আমরা আপনাকে জিজ্ঞেস করছি যে সূর্যটা যে যায় কোথাও যায় এটা সাথে বাস্তবতার মিল দেখান আপনার কোরআনে বড় ব্যাঙ্গ আছে না ছোট ব্যাঙ্গ আছে এটা দিয়ে আমরা কোনো কোশ্চেন করি আপনাকে টপিক ঘোরানোর বিধা চেষ্টা করে মানে বিচার চেষ্টা করেন না আপনি একজন স্টুডেন্ট অফ ল আপনার এইগুলোর কথা জানার জানার কথা এই জিনিসগুলো জানার কথা এই বাজে প্র্যাকটিসটা আমাদের সাথে করেন না

আমি দলিল গুলা বের করবো সেটারও জিনিসগুলো বের করবো কিন্তু ওই অন্য কোন প্রসঙ্গে এখন একটা জায়গায় যাওয়া যাবে না ফারাজ ভাই এটা আমি হইতে দিবো না ফারাজ ভাই অন্য কোনো অন্য কোনো প্রসঙ্গে যাওয়া যাবে না এই প্রসঙ্গটাতে থাকতে হবে

হ্যাঁ এটা দ্বারা আমরা এই জিনিসটা সূর্যটা রাতের বেলা আসলে আমাদের বোধগম্য হবে না বোধগম্য হবে এটা নেই না মানে ধর্মের সবকিছু আমাদের বোধগম্য হবে এটা এটা না তিন আছে এই তিনটা ভাই যুক্তি আমরা তাহলে এই যুক্তি তিনটা নিয়ে কি করবো ভাই এই তিনটা যুক্তি

ওই জায়গাতে এই যুক্তিগুলো ভালো থাকবে আরামে থাকবে শান্তিতে থাকবে অন্য পৃথিবীর অন্য কোথাও এই টাইপের যুক্তি চলবে না তো শুধুমাত্র ওইখানে চলবে ওইখানে একটু করবে ওইটাই মজা উনি মজা পাবেন কি দরকার ছিল কি দরকার ছিল মানে মানে ইয়া করার এটা এটা ভাই একজন ল স্টুডেন্ট সেবা তার যুক্তি সিএসসি তার আপনি এমন বাংলাদেশের বাংলাদেশের মানে ল স্টুডেন্ট অর সামথিং আপনি ইন্ডিয়াস আমাদের থেকে

হে আমার ছোটবালা মানে ওইভাবে বড় করে নাই যে হিন্দু বেদ বেদে যা লেখা আছে সব সত্য বেদে যা লেখা আছে সব সত্য যেহেতু আমি ওইভাবে বিল্ড আপ মানে ইয়া হইনি বড় হই নাই বার্বিয়ারি ভাই কি লজ্জায় চলে গেল নাকি ওনার কথা শুনে লজ্জায় কি মানে ইয়ে টেক কোলেন কি না যেহেতু আমি একটা মুসলিম পরিবারে জন্ম এসে এবং ছোট কাল থেকে আমার বাপ ম্যামারে শিখাইছে কোরআনে যা লেখা আছে সব সত্য সব সত্য সব সত্য সুতরাং কোরআনে যা লেখা আছে সব সত্য আহ কিন্তু হিন্দু ধর্ম সত্য না আমি যদি একটা ইহুদি পরিবারে জন্মাইতাম তাহলে আমাকে ছোটবেলা থেকে অন্য সত্য ভাই আমাদের কাছে কি পরিমাণ কি পরিমানে মানে মানুষের বুদ্ধিমত্তা কি পরিমানে নিচু লেভেলের হইলে মানুষ এই টাইপের কথা বলতে অন্তত বলতে পারে নিজের কথা নিজে শুনলেও তো বোঝা যায় যে কথাগুলো কতখানি স্থুিত শোনাচ্ছে ভাই শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন ভাই আমরা তো শুনতে পাচ্ছি কিন্তু আপনি কি নিজের কথা শুনতে পাচ্ছেন না যে আপনার কথাগুলো কতখানি স্টিপ শোনাচ্ছে ভাই আপনারা রীতিমত মিথ্যা বলে দর্শকদের অন্যভাবে চালিত করছেন আপনারা আমাকে মিথ্যে বলছেন আমাদের দর্শকরা দর্শকরা এটা এটা যে আপনি কানাঘাড়ি করতে পারেন যে আলোচনা আলোচনাটা সবাই শুনেছে আলোচনাটা সবাই শুনেছে আপনারা সেটাকে অন্যভাবে বলতে শুরু করেছেন আলোচনা সবাই শুনেছে এবং আমাদের আলোচনা রেকর্ডে থাকে আচ্ছা একটু মিউট করে কথা বলি আমাদের আলোচনাগুলো সব রেকর্ডেড থাকে একদম পুঙ্খানুপুঙ্খ রেকর্ডেড থাকে ইউটিউবে থাকে ফেসবুকে থাকে কখনো সেগুলা কোনো কাট ছাটও করা হয় না এবং সেগুলাকে একদম যেভাবে আছে সেভাবেই দেখে দেওয়া হয় হাজার হাজার দর্শক পরবর্তীতে আসিফ ভাই আমি কি আমি কি আপনারা একটু রিকোয়েস্ট করতে পারি হ্যাঁ বলেন

উনি যদি এই জিনিসটা বলে ফেলে তাহলে আমি তো আমার লাইভে দেখছেন ফারাজ ভাই আমি আমার লাইভে কোনো একটা কথা বই লাগে এখানে আমি একটু দর্শকদের জন্য একটা কথা বলে দিই দাম দাম একটু একটু চুপ থাকেন ভাই আমি দর্শকদের জন্য একটা কথা বলে দিই আমার না এখানে আসি এখানকার একজন পরিচালক বা আসিফ ভাই যেহেতু কথা বলার সুযোগ দেন ওই ওই হিসাবে বলি আমার এখানে আসিফ ভাই ভাইকে থামানোর তেমন কোন একটা মুখ নাই আসলে মানে আমি চাই আসিফ ভাইকে থামায় তার এই যে যত একদম বাকদম কথা তিনি বলুক আমি এটা শুনি আমি চুরি চাই কিন্তু ওই মুখটা আমার আসলেও নাই কেননা আমি এর আগেও আসিফ ভাইকে থামায় মোমিনদেরকে কথা বলার সুযোগ দিছি যে ভাই আপনারা তাহলে বলেন আপনার পুরোটা শুনি মোমিনরা জাস্ট যে কাজগুলো করছে সেটা হচ্ছে আপনার রেড হেয়ারিং করছে এবং বিশাল বিশাল বক্তব্য দিয়েছে বিশাল বিশাল বক্তব্য দিয়ে ফট মানে বেড়ে গেছে সে আর মানে মানে বক্তৃতা দিয়ে পাঁচ মিনিটের লম্বা বক্তৃতা দিয়ে বেড়ে গেছে এটা একবার দুইবার হয় না এটা অ্যাটলিস্ট তিন থেকে চারবার হয়েছে এই জিনিসটা হওয়ার পর আমার না আমার ট্রুলি সেই ইয়েটা নাই মানে মুখটা অনেক যে আসি ভাইরা বলবো যে আসে একটা সুযোগ দিয়ে দেখেন কেননা অলরেডি তার কাছে প্রমাণ আছে যে

আমি আমি আর না শেষ আপনি তো এই টাইপের এই টাইপের আমি শুনতেই চাচ্ছি না আর কোনো কথা শুনতে যাচ্ছি না আমি ওনাকে উনি যেহেতু আমাদের সাথে শুরু থেকেই কোন অভদ্র ব্যবহার করেন নাই এটুকু আমি ওনাকে মানে সৌজন্যতা দিতে চাই যে উনি এখন পর্যন্ত আমাদের সাথে খুবই ভদ্রভাবে কথা বলেছেন এটা ঠিক এটা ভালো ব্যাপার এই জিনিসটা আমার ভালো লেগেছে যে সাধারণ কথার মাঝখানে কথা বললেন না আমি তো এখন আপনার ভালো ভালোই বলছি তো এখন আপনাকে আমি তাই না কথার মাঝখানে বলেন না কথার মাঝখানে কথা বলেন না প্লিজ কথা শোনেন ওনাকে আমি ইয়া দিই যে উনি শুরু থেকে এই পর্যন্ত ভদ্রভাবে কথা বলেছেন অন্য অন্য মুমিন যারা যারা এসে আমাদেরকে হুমকি ধামকি দেয় ছুরি টুরি দেখায় বা খুন করার হুমকি টুমকি হুমকি ধামকি দেয় এই কাজগুলো উনি করেনি উনি উই টাইপের মুমিনগুলা থেকে একটু ভদ্র মানুষ আছেন এই জিনিসটা ওনার আমার ভালো লেগেছে